জিবি হাসপাতালে পানীয় জলের চরম সংকট দেখা দিয়েছে। মেডিসিন ব্লকের অপারেশন থিয়েটার এবং প্রসূতি বিভাগে পানীয় জলের অভাবে রোগী ও রোগীর পরিজন নাস্তানাবুদ হচ্ছে। দীর্ঘ চার দিন যাবৎ এই পানীয় জলের চরম সংকট তথাকথিত প্রধান রেফারেল হাসপাতালে। শুক্রবার রোগীর পরিজনেরা অতিষ্ঠ হয়ে সংবাদ মাধ্যমের কর্মীদের জানান, তারা কেউ কেউ গন্ডাছড়া, আবার কেউ তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে সঠিক পরিষেবার জন্য জিবি হাসপাতালে এসেছেন। কিন্তু হাসপাতালে এসে তারা গত চার দিন ধরে পানীয় জলের চরম সংকটে ভুগছে। নিজের পকেটের অর্থ ব্যয় করে জিবি বাজার থেকে পানীয় জলের ব্যবস্থা করতে হচ্ছে তাদের। সবচেয়ে বড় সমস্যার শিকার হল প্রসূতি বিভাগ এবং অপারেশন থিয়েটারে থাকা রোগীরা। মাথাপিছু রোগীদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে দিনে কয়েক লিটার জলের প্রয়োজন হচ্ছে। এছাড়াও মেডিসিন ব্লকে কাতারে কাতারে রোগীর ভিড়। এমনকি বহু রোগী হাসপাতালের মেঝেতে শয্যা নিয়ে চিকিৎসা পরিষেবা নিচ্ছে। কিন্তু হাসপাতালের পরিষেবার ক্ষেত্রে এক অন্যতম অঙ্গ হল পানীয় জল। পানীয় জল হাসপাতালে গত কয়েকদিন ধরে যে নেই, সবটাই অবগত রয়েছে হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে চিকিৎসকরা। কিন্তু এই বিষয়ে এখনো পর্যন্ত কারোর মাথা ব্যথা লক্ষ্য করা যায়নি। বহু গরিব রোগী পরিজনকে নিজের অর্থ ব্যয় করে জল বাজার থেকে কিনতে হচ্ছে। সেই বিষয়ে বিস্তারিত জানান রোগীর পরিজনরা। প্রধান রেফারেল হাসপাতালে পানীয় জলের সংকটের অভিযোগ যদিও নতুন কোনো বিষয় নয়। আগেও বহুবার হাসপাতালে পানীয় জলের সংকটের অভিযোগ উঠেছে। কিন্তু কি কারণে এভাবে পানীয় জলের সংকট সৃষ্টি হয় সেই বিষয় নিয়ে হাসপাতালে এমএস এবং দায়িত্বে থাকা কর্মীরা মুখ খুলতে নারাজ। তবে সবটাই ভুক্তভোগী রোগীর পরিজন। প্রধান রেফারেল হাসপাতালের তকমা লাগালেও এ ধরনের নিম্নমানের পরিষেবা জনগণের মনে দাগ কাটতে দেরি করছে না। স্যান্দুন টিভি।